নমস্কার শ্রোতা বন্ধুগণ, রাত্রিবেলার এই বিশেষ পডকাস্টে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আজকে লোকনাথ বাণীতে আমি আপনাদের সাথে সকালেই কথা বলেছি যে যদি বারবার কোনো একটা জিনিস খারাপ হয়ে যাচ্ছে, একটি মানুষের সঙ্গে বারবার খারাপ হচ্ছে, সেটা কেন হচ্ছে? এই ভিডিওটি নিশ্চয়ই গিয়ে শুনুন, খুবই নতুন জিনিস জানতে পারবেন এবং জিনিসগুলোকে ঠিক মতো করে বুঝে নিজের জীবনে অ্যাপ্লাই করতে পারবেন। ডিসক্রিপশনের নিচে তার লিংক দেওয়া রয়েছে, সেখানে গিয়ে অবশ্যই শুনুন, লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে। আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো রাত্রিতে, সেটা হচ্ছে অনেকটাই ইম্পর্টেন্ট একটা সেকশন আমাদের জীবনের, যেটা আমরা সব থেকে বেশি করতে পছন্দ করি আর সেটাই আমরা সব থেকে বেশি ভুলও করছি। যাবতীয় জিনিস যেগুলো আমরা চাই যে জীবনে পাবো, সবার তো কিছু কিছু চাওয়া পাওয়া আছে আর সেগুলোকে পাওয়ার জন্য তারা চেষ্টাও করছে, কিন্তু তার সাথে সাথে তারা আরেকটা জিনিস করে আর সেটা যদি বন্ধ করে দেয়, বাবা লোকনাথ বলছেন তাহলে জীবনে এরকম কোনো জিনিস নেই, এরকম কোনো চাওয়া পাওয়া নেই, যেটা তুমি চাইবে সেটাই হতে পারে, কিন্তু সঙ্গে সঙ্গে যেটা করে যাচ্ছ সেটা করা বন্ধ করতে হবে। বাবা লোকনাথের আসল উদ্দেশ্য এই জিনিসটাকে বোঝার এটা হলো যে আজকের সময়ে 2020-তে তো এটা অনেক বেশি ছিল, 2021-এ আরও বেড়ে গেছে, এটার একটা ইম্পর্টেন্ট লিঙ্ক আমি এভাবে আপনাকে বোঝাতে পারি যে আমরা যেটা সব থেকে বেশি পছন্দ করছি আজকে নিজের জীবনের যে কাজগুলো রয়েছে সেগুলো তো খুব ভালো করে করছি, মেনে নিচ্ছি যে আমি চাকরি ভালো করছি, পড়াশোনা ভালো করছি, ব্যর্থতা যদি রয়েছে তো সেটাও খুব ভালো করে করছি, সবগুলোই ঠিক আছে, কিন্তু যেটা আমরা তার সঙ্গে সঙ্গে করছি সেটা হচ্ছে অন্য মানুষ কি বলছে কি করছে তার উপরে একটা আলোচনা করি, তার আলোচনাটাকে একদম সুন্দর করে নিয়ে যায়, তার নিয়ে কি ভালো কি খারাপ সেটা বড় সুন্দর করে বলি। মানুষ অন্যের উপরে আঙুল তুলে তার ভুলগুলোকে দেখাতে বড় পছন্দ করে, আর যারা এটা করে তাদেরকে আমরা বড় সম্মানের চোখে দেখি, কিন্তু আসল কাজ এটা হলো তাদেরকে আপনি সম্মান করতে পারেন যদি আপনি তার থেকে কিছু জিনিস জানতে পারছেন। যেরকম বাবা লোকনাথ বলেছেন কি, কেউ যদি তোমার আলোচনা করছে তাহলে তুমি তাকে অন্তরে বাস দাও, যেহেতু সে তোমার আয়নার মতো কাজ করে। কিন্তু যে মানুষটি আলোচনা করছে, কোনো এরকম মানুষ এই পৃথিবীতে কত মানুষ আছে যারা সবসময় অন্যের আলোচনা করে, তারা জীবনে কত সুখে কত শান্তিতে কত ধন সম্পত্তি অর্জন করেছে আপনি কি ঠিক মতো করে বলতে পারবেন? বলতে পারবেন না, কেন কি এরকম কোনো ভালো মানসিকতার মানুষ নেই যাদের মনের দৌলত, যারা মন থেকে অনেক ভালো রয়েছে, যেহেতু যাদের কাজই হচ্ছে অন্যের আলোচনা করা, তারা নিজের মনকে কখনো স্থির, মনকে কখনো এক জায়গাতে বেঁধে রাখতে পারে না, তাদের মন সবসময় উড়তেই থাকে, কারণ এটাই যে তারা একটা ভালো জিনিসের মধ্যেও খুঁত বার করতে জানে। আর এটাকে আমরা এখন একটা প্রফেশনও বলি যে এই মানুষটি খুব ভালো আলোচনা করে, এই মানুষটি অন্যের উপরে খুব সুন্দর করে আঙুল তোলে। আর এটা তৈরি হয়েছে আমাদের রাজনৈতিক সিস্টেমের থেকেও, সবাই আলোচনা করতে পছন্দ করে, কিন্তু এই আলোচনা করাটা আপনার যে মনের মিল ভগবানের সাথে সেটার থেকে অনেক বেশি দূরে নিয়ে যাবে আপনাকে, আপনি বুঝতে পারবেন না। সব জিনিসকে যখনই আপনি আলোচনার দিক থেকে, সন্দেহর দিক থেকে, তার ভুলের দিক থেকে দেখবেন, তখন নিজের সন্তানের উপরও আপনাকে আঙুল তুলতে বিন্দুমাত্র সন্দেহ হবে না, বিন্দুমাত্র নিজের পরিবারকে আপনি ভুল বলতে পেছবেন না। আর যখন আপনি এটাই করতে পেছবেন না, তাহলে ভগবান তো অনেক দূরের কথা, ভগবানকে তো আপনি দোষারোপণ করবেনই। এই একটা এরকম কাজ রয়েছে যেটা যখনই আপনি অন্য মানুষের জন্য করছেন, নিজের পরিবারের জন্য করছেন, নিজের পরিবারের আশেপাশে মানুষের জন্য করছেন, নিজের বন্ধু বান্ধবের জন্য করছেন, তখন একটা কি বাজে জিনিস করছেন না, ভগবানের সাথে আপনার সম্পর্ক বড় নষ্ট হয়ে যাচ্ছে। সব কিছু চাওয়া পাওয়ার চাবিকাঠি রয়েছে আপনার যে সম্পর্ক রয়েছে ভগবানের সাথে সেটা কীরকম রয়েছে, আর সেটা নষ্ট হচ্ছে যখন আপনি আলোচনা অনেক বেশি করে যাচ্ছেন অন্য মানুষের উপরে। বন্ধ করে দিন, বাবা লোকনাথ বলছেন, তুমি শুধু নিজেকে ঠিক করার চেষ্টা করো, তুমি নিজের মনের অবস্থাটিকে ঠিক করার চেষ্টা করো, অন্য মানুষের মনের অবস্থা কিরকম, তারা কি জীবনে কি খেল খেলছে তার নিয়ে বেশি ব্যাকুল হওয়ার দরকার নেই, হয়তো তারা তোমার থেকে ভালো কিছু পাচ্ছে এটাও তো হতে পারে, সবসময় তারা খারাপই করছে এটা তুমি কি করে বুঝে নেবে? অনেক মানুষ পছন্দ করে যেটা ভালো হলো না, এটা খারাপ হয়ে গেল, এটা কেন হলো? আজ থেকে 20 বছর আগে যখন তার বিয়ে হয়েছিল তখন ডাল আর তরকারিটা খুব ভালো ছিল, আমি যে এখন এখানে খাচ্ছি সেটাতে তো অনেক বাজে জিনিস রয়েছে, সব কিছুই খারাপ, কিছুতেই টেস্ট পাচ্ছি না। একটা বিয়ে বাড়ির উদাহরণে অনেক সময় আমরা বলি যে সেই যেটা খেয়েছিলাম সেই টেস্ট আর এরা দিতে পারছে না। ছেড়ে দিন, ভুলে যান,
সব সময় আলোচনা যখন আপনি করছেন, আপনি সব জিনিসে অবিশ্বাস এনে ফেলছেন, আর এই অবিশ্বাস আপনাকে খুব শীঘ্রই ভগবানের উপরে অবিশ্বাস করতে বাধ্য করে দেবে। বাবু লোকনাথ বলছেন যে যখন তুমি মনের মধ্যে সৎ শক্তির বিকাশ করবে, তখন তুমি সব সময় সেই সৎ, সেই ভালো মানুষের সঙ্গ পাবে, আর তারা তোমাকে সেই জিনিসটাকে পেতে সবসময় সাহায্য করবে যেটা তুমি চেয়েছ। আর যখন তুমি মনকেই খারাপ করে সব জিনিসকে বলবে যে না এটা ভালো হলো না, এটা আপনি খারাপ করলেন, এই রান্নাতে এই ভুল হয়ে গেছে, একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বলছি, আপনি অন্য অন্য নিজের হিসেবে লাগিয়ে নিন যেগুলো আপনি করেন, যখন আপনি এরকম করবেন তখন সারা পৃথিবীতে ব্রহ্মাণ্ডে যত যত এই রকম মনের মানুষরা আছে তারা আপনার সাথে যুক্ত হয়ে যাবে, আর তারা আপনার সেই চা পাওয়াটি কী করে না পাবেন তার জন্য লেগে পড়বে। এবারে বলুন যে আপনি সেই মানুষের সঙ্গে থাকতে চান যারা আপনার সবসময় ভালো চাইছে, না একজন আপনি নিন্দুক হয়ে বসে আছেন সবার নিয়ে নিন্দা করছেন, তাহলে ওই মানুষগুলোই আপনার সাথে বেশি জড়িত হবে যারা অন্যকে নিন্দা করতে পছন্দ করে, হ্যাঁ কি না? তাহলে আপনি কি হতে চান? আপনি সেই রকম লোহার সাথে লোহা হয়ে থাকতে চান, না আপনি নিজের চুম্বকের শক্তি নিজের অন্তরে বিকশিত করতে চান, কি যদি কোনো লোহা যদি আসেও তো তাকে নিজের দিকে আকর্ষিত করে নিজের যে সৎ প্রভাব আছে সেটা দিয়ে তার মধ্যেও কিছু চুম্বকের শক্তি বিকশিত করে দেব। বাবা লোকনাথ বলছেন নিজের অস্তিত্বকে যদি তুমি ঠিক করে রাখতে পারলে, নিজের মনকে যদি তুমি সৎ করে রাখতে পারলে, তাহলে তোমার আশেপাশে যদি কিছু খারাপ মানুষ চলে এলো যারা তোমার নিন্দা করছে, অন্য মানুষের নিন্দা করছে, তারাও তোমার সৎ প্রকাশের ঊর্জা দেখে তোমার সাথে সৎ হয়ে তোমার যে কাজটি রয়েছে সেটাকে পূর্ণ করার জন্য লেগে পড়বে। মানুষের কাছেই আছে সব কিছু, সে কীরকমের জীবন কাটাতে চায়, আপনি কীরকম কাটাতে চান একবার জিজ্ঞেস করুন আর বদলে ফেলুন আজ থেকেই, এখন থেকেই সেই জিনিসগুলো যেগুলো আপনাকে অন্যের নিয়ে ভাবতে, অন্যের নিয়ে নিন্দা করতে প্রোৎসাহিত করে। ভিডিওটি কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে নিশ্চয়ই চ্যানেলকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ডিসক্রিপশনে আবার মনে করে দিচ্ছি লোকনাথ বাণী চ্যানেলের লিংক আছে, নতুন ভিডিও আসতেই থাকে, নিশ্চয়ই গিয়ে শুনুন, আমাকে অনেক ভালো লাগবে। জয় বাবা মঙ্গলকারী লোকনাথ ব্রহ্মচারী।